हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एकेएस फैमिली। आशा करी बंधुरा तुम्हारा सकले भलो आचो। आज के दई बड़ा रेसिपी को देखो। देखो एखे बिउलिर डाल सारा दिन भेजानो छिलो, 6-7 घंटा मतन भेजानो छिलो। आर लागछे आदा टुकड़ो करा आछे, एखाने काचा लंका आछे 6-7টা, एखाने धने पता कुची आछे, चाट मसला आछे, काश्मीरी लंकार गुड़ो आछे, लवण आछे, भाजा मसला आछे तैरी करा, शुकनो लंकार गुड़ो, चीनी, बीट लवण आछे, हिंग आछे, मौरी भेजे एकटू गुड़ो करे नियेछि। आर एखाने चाटनिर जन्य तेतुल गोलानो आछे जले, रेड रेड चाटनी होबे ओटा, आर एकटा ग्रीन चाटनिर जन्य एखाने धने पाता, तेतुल, लंका आर रसुन आछे। शुरू करी बंधुरा, प्रथमे आमी डालटाके मिक्सारे बेटे नेब। डालटाके एकटু একটু করে জল দিয়ে বেটে দিতে হবে, না হলে বাটা হবে না মিক্সারে। ডালটা বেটে নিয়েছি মিক্সারে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি ডালটাকে ভালো করে সমস্ত মশলা দিয়ে একটু ফেটিয়ে নেব, একটু হিং দিয়ে দিচ্ছি, একটু মৌরি গুঁড়ো করে নিয়েছিলাম। লবণ দিয়ে দিচ্ছি, একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, ভাজা মশলাটা বাড়িতে তৈরি করে নিয়েছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা সঙ্গে একটু লবণ দিয়ে কড়াইতে গরম করে ভেজে নিয়ে তারপরে আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এবার এই ডাল বাটাটাকে খুব সুন্দর করে 15-20 মিনিট ধরে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে যখন ফ্লাফি হয়ে যাবে তখন বড়াটা তৈরি করতে হবে। আমি এই ফাঁকে একটা চাটনি বানিয়ে নিচ্ছি, ধনে পাতা দিয়ে, রসুন, কাঁচা লঙ্কা আর তেঁতুলের কাঁদ দিয়ে দেব, সঙ্গে একটু লবণ আর চিনি দিয়ে দেব। একটু চিনি দিয়ে দিচ্ছি, তেঁতুলের কাঁচটা দিয়ে দেব। এবার মিক্সারে আমি এটা ঘুরিয়ে নেব, তাহলে আমার গ্রিন চাটনিটা রেডি হয়ে যাবে। এবার আমি একটা তেঁতুলের চাটনি করে নেব। এই চাটনিগুলো দই বড়াতে না দিলে দই বড়া অসম্পূর্ণ, সে কারণে এই চাটনিগুলো আগে করে নিতে হবে। প্রথমে আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা গলে যাবে, ক্যারামেল মতন হয়ে যাবে, তাহলে চাটনি কালারটা খুব সুন্দর হবে। বন্ধুরা, চিনির ক্যারামেলটা ড্রাই হয়ে গেছে, এই সময় আমি তেঁতুলের কাঁচটা দিয়ে দিচ্ছি। মধ্যে আমি এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, একটু ভাজা লঙ্কার গুঁড়ো দেব, ভাজা মশলার গুঁড়োটা,
একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি বড়াগুলো সব ভেজে নেব। বড়াগুলো খুব অল্প ধিমি আছে, ভেজে নিতে হবে। এক পাশে আমি উল্টে দিয়েছি, আমি একটু বড় বড় সাইজ করে ভাজছি, দেখতে ভালো লাগবে, তোমরা ছোট সাইজ করেও ভাজতে পারো। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা একটা করে। এবার বড়াগুলোকে একটু ঠান্ডা হতে দেব। বড়াগুলো ঠান্ডা হোক ততক্ষণ আমি আর একটা জিনিস রেডি করে নিচ্ছি। জলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা গলতে টাইম লাগবে। চিনিটা গলে যাক ততক্ষণ আমি দইয়ের কাজটা করে নেব। দইটাকে একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে নাড়িয়ে নেব, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, টেস্টের জন্য একটু চিনি দিয়ে দেবো, একটু বেশি করে দিচ্ছি চিনিটা, গুঁড়ো দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে একটু নাড়িয়ে নেবো ভালো করে। বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এই লবণ আর চিনি মেশানো জলের মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। জলটা টেনে নেবে, দেখবে বড়াগুলো আরো বড় বড় হয়ে গেছে। 5-10 মিনিট পরে আমি তুলে নেব। এবার জলের থেকে বড়াগুলোকে জলটা হালকা হালকা চেপে নিয়ে তুলে নেব। এবার আমি বড়াগুলোর মধ্যে দইগুলো দিয়ে দেবো। এবার আমি তেঁতুলের যে চাটনিটা তৈরি করেছি চাটনিটা দিয়ে দিচ্ছি। এবার গ্রিন চাটনিটা দিয়ে দিচ্ছি। একটুখানি বিট নুন ছিটিয়ে দিচ্ছি। ভাজা মশলা ছিটিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচিটা ছিটিয়ে দিচ্ছি, একটু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি,
একটু দেখতে সুন্দরের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুলো হালকা করে একটুখানি ছিটিয়ে দিচ্ছি। সব শেষে বন্ধুরা একটু ঝুরি ভাজা ছিটিয়ে দিচ্ছি। দই বড়াটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা, এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা চেপে রাখবে, তাহলে নতুন নতুন রান্নার রেসিপিগুলো তোমাদের প্রথম ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা, আবার দেখা।